আমার মাওলা বলে যদি তুই ভূত পূজার মতো পূজা করিয়া থাক, তারপর আমি তোকে ধোয়াইয়া বসাই আমার কোলে টান দিয়ে লব। তোমায় যখন তোকে রাইকা ঘাটে থালা বাসন ধুইতে যায়, তুই যখন নাকি ছোট ছিলি হাত পাও খামসি দিয়া শখ বুঝিয়া কান্দ মা মা কইয়া, তোর মায়ে তোর বুইনেরে পাঠাই দেছে যা যাইয়া তোর বাইরে থামা। বুইনের হাতের সোয়া পাইয়া বাসায় বসছে, এই মনায় মায় আইছে, বাসায় উঠে দেখে মায় আসে নাই, আগের চাই আরো খামসি দিয়া কান্দা শুরু করে। তখন আর মায়ের হাতের মধ্যে থালা বারুন টাস টাস করে পড়িয়া সন্তানের মায়ায় দৌড় দিয়া ইয়া ডাক দিয়া খাবার বাবাই কই দে, আমার বাবাই কই, আমার কলিজা টুকরা আমার বাণী কই, এ মার বাবল, এ মা নাই কার কার মা নাই কার কার হাত দেখাইতে পারো, এ মারা এতিমের দলেরা, ও মালিক তোমার ক্যামেরা ফালাইয়া দাও, এই মজলিসের মধ্যে যে কত এতিম আইছে, মাও নাই আব্বাও নাই, এ মাও নাই আব্বাও নাই, দুইজন আর আইছো কেন, আল্লাহ মালিক রে তুমি তোমার ক্যামেরা ফালাইয়া দাও, এই আল্লাহর বান্দা গো, মাও নাই আব্বাও নাই। এ বাবা, মা বাবার গুনাহ মাফ করাইতে যাও, মাফ করাইতে যাও, আজকে মাওলায় মাফ করে দেবে, কারা কারা মাফ করাইতে যাও, নারায় তাকবীর, মা বাবার গুনাহ যদি মাফ করাইতে চাও যুবকের দলেরা, এ আল্লাহর বান্দারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা নু সাহাবা হইয়া বাবা আল্লাহ রাসূলের খলিফা হইয়া খেলাফতের খেরকা পাইয়া তারপর বলে আমার ভয় করে, খোদা না কাস্তা যখন না কি আমি আসরের মাঠে চলিয়া যাব, যখন আমার মাওলা ঘোষণা দেবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল আহিদিল কাহার, আমার মাওলা যখন নাকি তার কহারি সিফাত দিয়া সিংহাসন কাঁপাইয়া থর থর করিয়া মাঠে ঘোষণা দেবে, অন্তাজুল ইয়াউমা ইউহাল মুজরিমুন, এ আয়াত কই না কবিতা কই, আমরা বুঝো না, আয়াত কই না কবিতা কই, বুঝো না, আমার মাওলা যখন ঘোষণা দেবে অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দলেরা, এ বেনামাজির দলেরা, বরদাশীল আমার মা বোনেরা, আমার মাওলা যখন নাকি কোয়ারিয়া চেয়ারের মধ্যে থর 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 করিয়া কাঁপা ধরলে, মালিক বলবে জাহান্নাম জাহান্নাম গুলার ছাড়িয়া দাও, যখন নাকি জাহান্নাম গুলা আসরের মাঠের মধ্যে ছাড়িয়ে দেওয়া হবে, জাহান্নাম মাঠের মধ্যে ক্যাত 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 কুরিম কুরিম মারস দিয়ে মাঠে ঢুকিয়া যাইবে, মাঠে ঢুকিয়া কইবে মাবুদল কতদিন খাবার দিবা দিবা বলে দিলা, বাবু তুমি এখন আমাকে খানা দাও, আমার মালিক বলবে তোর যারে ভালো লাগে টকাইয়া টকাইয়া টকাই টকাই ধর, তখন জাহান্নামের বাবা আল্লাহ জাহান্নামের মধ্য থেকে তখন বাবা রে ওই একটা কালা সুর বাইর হইয়া বেনামাজি না পারমান কবে বেনামাজি দাড়ি কামাইনা না পারমানে গোপাল্লাই পেঁচাইয়া পেঁচাইয়া ওদেরকে টানিয়া 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 ওই জাহান্নাম মধ্যে টাচ টাচ করে ভালাইয়া দেবে। এ বাবা সইতে পারবি, বাবা সইতে পারবি, শক্ত হয়ে বই রইছ কেন, সইতে বাবা পারবি না, আমার মাওলা কি কালামের মধ্যে ঘোষণা দিয়া রাখছে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা, আব্দুল আমার ভাঙ্গা বাসি গো জানাইয়া দাও, ওই জাহান্নামের আগুন আমি হিট দেতে 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 হিট এমন রইছে, ওই জাহান্নামের আগুন যদি ভাঙ্গার কোনো ব্যাপার তার মহিলার গায়ে লাগিয়া যায়, কোনো মত কর কোনো জিনা কর কোনো বোর্ডিং এর ভাড়া দেওয়ার গায়ে যদি লাগিয়া যায়, ওই জাহান্নামের আগুন যদি কারো কোনো শরীরের অংশে লাগিয়া যায়, ওই জাহান্নামের আগুন তার কলজা পর্যন্ত ভেদ করিয়া ভালাইবে। এ বেনামাজির দলের আয়ে দাড়ি কামাইনা যুবকেরা, আজকে বাড়ি যাবি কার মা নাই কার আব্বা নাই, ভাই এই মাঠের মধ্যে অনেক গাছ জাগাই দিয়েছে, আমার মাও নাই আব্বাও নাই, এ যুবক তোর আব্বা এই মাঠের মধ্যে আছে একটু সাইজেই দেখ না, এ যুবক তোর আব্বা আইছিল একটু তাকাইয়া দে, ওরে যুবক রে আমি
একবার আমাদের পটুয়াখালী জেলা গোলা সিফা মাহফিলে গেছিলাম, এক আলেম আইসা বলে হুজুর আমার এই তিনটা ছেলের জন্য আপনি একটু দোয়া করিয়েন। আমি আলেমকে বললাম ভাই কেন দোয়া করা লাগবে? ওই আলেম সুখের বাড়ি ছাড়িয়া বলে হুজুর দীর্ঘ এক মাস আগে গো মায়ের দুনিয়া থেকে চলিয়া গেছে। হুজুর যেদিন ওর মায়ের দাপন দিয়ে আমি আইছি, আমি এক মসজিদে নামাজ পড়াই, নয়টার সময় আসারে নামাজ পড়াইয়া বাড়িতে আসি, আসিয়া শুনি আমার তিনটা ছেলের একটাও পাই না। বাড়ি তালাশ করলাম, ওদের আত্মীয় স্বজন ছিল সব জায়গায় তালাশ করলাম, কোনো জায়গায় পাইলাম না। শেষ পর্যন্ত রাত দুইটা আড়াইটা পর্যন্ত মাথা গরম হইয়া গেছে, আমার মাহারা ছেলে কয়টা কই গেল? হুজুর রাত্র তিনটার সময় যখন নাকি যাই জায়গায় ওর মায়ের দাপন দিছি, ওই পশকুনির পারে দিনে দুপারেও কেউ যায় না, পুষ্কুনির পারে দিনেও কেউ যায় না। হুজুর রাত্র তো দূরের কথা, মার পাগল গুড়া করে কেমন দেখুনি, করে কেমন আমার কলজা ভাটিয়া যায়। হুজুর রাত্র তিনটার সময় লাইট লই এখন অজানার পথে রওনা দিছি। হুজুর আমার ছেলে দুইটা কই গেল? সেই বাঁশবাগানে পুকুরের পারে যখন গেলাম, হুজুর যখন নাকি লাইটটা আর মার কবর উপরে বাড়লাম, তাকাইয়া দেখি কবরের বাঁশগুলো বড় ছেলে সব উঠাইয়া ফেলাইছে, ছোট ছেলেটা কবরের মধ্যে নামবার মার গলা জড়াইয়া দরিয়া ডাক দিয়া খায়, মাগো আমার তো দুঃখী দেবানা। এ পুরো কপাল কপাল পুরিস না, মাঠ থেকে উঠিয়া কপাল ঘুরিও না, এই ময়দানটা এখন কেয়ামতের মাঠ হইয়া যাবে, দেখবা এই মাঠটা এখন কেয়ামতের মাঠ হইয়া যাবে, কান রে সবার চোখে পানি, মজলিস এখন কবুল হইয়া যাবে যুবক। এখন বলতে যে হুজুর আমি তাকাইয়া দেখি ছোট ছেলেটার মায়ের দুদূর লাগে দু মুখ ধরে লাগাইয়া ডাক দিয়া খায়, মাগো দুপারে কেউ গোসল করাই না, মাগো আমার কেউ গোসল দেওয়াইয়া দেয় না, মাগো তুমি রাগ কর সব বললো আব্বুরা ভালো না, আব্বুদারে বাড়ি যাইয়ে মারবো আনে আব্বুরা আমার ভালো না। আমি তাড়াতাড়ি কম্পিউটার মধ্যে পড়ে শুরু ছেলেটারে বুকে লাগাই ডাক দিয়া কয়, বাবা তোর মায়ার আসবে না, এ মারা পাগল আজকের এই ময়দান নবী দেখতেছে, এই ময়দানের ভিডিও নবী ইমুর মাধ্যমে আজকে সব বাবা দেখতে আছে। ও ভাঙ্গার যুবক আবার দেখা হবে তোমাদের আশেপাশে আসা হবে, আজকে আর লম্বা সরা করব না, আজকে কয়টা মায়ের পাগল দেখতে চাই আসো, বাবার পাগল দেখতে চাই বাবা, অনেকে তো জীবনেও শুনতে চাইছে, আমার জীবনী আজকে আর শুনাইতে আমি পারলাম না, এতটুকু বললাম তুই যে নাচ জানো ওই নাচ আমি মানুষের শিখাইতাম, আমার নাম ড্যান্সার, আমি মানুষের নাচ শিখাইছি নাচ দিয়া হয়েছি বাবা, এমন এমন রাত বাবা প্রতিটা রাত নাচে কাটল কাটছে, ওই কালা মানিকের দ্বারে কেনই বাবার নিল, আর বিষের বড়ি আমার কলজারা ছিদ্র ছিদ্র করিয়া দিছে বাবারে। এই ঘটনা পরেই না শুনাইলাম যুবক রে, আজকে মাঠের মধ্যে কয়টা নবীর আশেক দেখতে চাই, বোলার আশেকেরা তো জীবন দিয়া দেওয়াই দেখাইলো, আমার নবী ডাক দিয়া খায় ওরা জীবন দিয়া আমারে দেখাইছে, আর যেই যুবকেরা ভাঙ্গা সেলুনের মধ্যে যাইয়া রামচন্দ্র হরিচন্দ্র রামকৃষ্ণের নাপাক হাতের বেলেট দিয়া যখন নাকি ওই দাড়ির মধ্যে পোস লাগাইয়া দেয় আব্দুল্লাহ আজকে মাঠের মধ্যে জানাইয়া দে ওরা দাড়ির মধ্যে বাণিজ্য যাবে লোকে মন্দ বলে বলুক যে যা বলে বলুক আর জীবনটা যাইতে পারে জীবনটা বিলাইয়া দেব, আর নবী গো তোমার কলিজায় পোজ দেব না, আমার নবী কয় লইয়া ভোলার যুবকের লইয়া মালা লইয়া দাঁড়াই রইছি, আজকে ভাঙ্গার যুবক যদি অদা করে আর কই যায় পোষ দেবে না, ওই ধন্য গর্বের মা বাবার মা বাবার সন্তান গুলা দেখতে চাই, আল্লাহু আকবার কইয়ে দাঁড়াবা, কারা কারা দাঁড়িয়ে রাখবা, কারা কারা দাঁড়িয়ে রাখতে পারবি, এই যুবক দাঁড়া, এই যুবক দাঁড়া, করতে দাও তাও যুবক দাঁড়া, কারা দাঁড়িয়ে কামাবা না, আই যুবক ধরতে, আই যুবক পাখি ধর, আই মায়ের পাগল ধরতে, আই মায়ের পাগলেরা পাখি ধরি অদা দিয়ে যা, এ মায়ের পাগলেরা ধরতে, কার মা নাই ওরে কার আব্বা নাই, আয় আয়
যুবককে মায়েরে হারাইছো তোর দে, আজকে তোর মায়ের কবরে আজাব নিবাইয়ে যাবে, এ মার কবরে আজাব না নিবাইতে যাইছো যুবক, ওরে মায়ের পাগলেরা বইয়া থাকিও না, ওদের চোখে কেন পানি, ও মালিক তোমার কুদরতি ক্যামেরা ঘুরো, দুনিয়ার ক্যামেরা উঠাইয়া কি করব, ও মাওলা এই ভিডিওটা আসরের মাঝে ছাড়িয়া দিও, এর আর তোমার নবীরে খাদাইবে না, তোমার বন্ধুর কলিজার পোজ দেবে না, এ যুবক জোরে জোরে কান্দ আর ডাক দাও মালিক রে, কোন মায়ের সন্তান দাঁড়াইছে, কোন ধন্য গর্ভের সন্তান দাঁড়াইছে, কোন জন্মদাতা পিতা, কোন ধন্য পিতার ছেলে আসছে তারই কামাবে না, কোন ছেলে আসছে আল্লাহ তুমি ভিডিও দেই কেন, তোমার দরবারে ভিডিও উঠাইয়া দাও, তার দাড়ি কামাবে না, ও মাওলা ভাঙ্গার যুবকে গোদেল ভাঙ্গা, এরা তোমার পাগল, ও মাওলা এরা তোমার আসে কইবার চায়, ওয়াল্লাহ নামুন ভাইর দাওয়াটা সফল করিয়া দাও আল্লাহ, কালকে কত মানুষ গিবাদ শিকায়ত করবে রাস্তাঘাটে, আসবে আর বন্ধু বলবে, ওরে মন্দ বলো আর যাই বলো, মা বিলে দাওয়াত দেওয়ার না দাও, আজকে আমার দাওয়াত আমার গাছ তো আমার তস্কি লইয়া গেল, আমার আর গাছ তো লাগবে না রে, আজকে আমার মাওলায় খুশি হয়ে গেছে বাবা, এই ভিডিওটা নবীর দ্বারে কেমন লাগবে, এই ভিডিও নবীর দ্বারে কেমন লাগবে, আল্লাহ তুমি তাকাইয়ে দেখো এই ভিডিও মদিনা মুনাওয়ারায় পৌঁছিয়ে দাও, আমার নবীর মা নাই, আমার নবীর আব্বা নাই, আমার নবীরে তায়েফের জমিনে মারছে, আমার নবীরে ওদের জমিনে মারছে, অজুবা আমার নবীদের মাঠে যাইয়া মা কইয়া ডাক দিতে পারে নাই বাবা, আজকে কারা যাইয়া বাড়তে মা দেখতে পারবা না, এ মায়ের পাগল রাখোই, আহারে আমার নবী পাহাড়ে উঠে কাঁদছে, আমার আব্বাই কই আমার মায়ের কই, এবার অতা দাও জীবনে এক উক্ত নামাজ কাজা করবা না, পাঁচ উক্ত নামাজ কারা কারা করবা, পুরা মাঠে দাঁড়াও, পুরা মাঠে দাঁড়াও, এক উক্ত নামাজ আর কামাই দেবা না, পাঁচ উক্ত নামাজ আদায় করবেন জামাতে, পুরা মাঠে দাঁড়ান, মাঠের মধ্যে দাঁড়া, মাওলা তাকাইয়া দেখো এদের মা কেমন মা, এদের আব্বা কেমন মা, আমার মায়ের মতো এদের মা, ফজলুল করিমের মায়ের মতো এদের মা, আল্লাহ দুধু মিয়া বা স্বামী আর মায়ের মতো এদের মা, বাবা মা গো তোমার ছেলে দাড়ি রাখার কথা দিছে আর জীবনে দাড়ি কামাইবে না, আল্লাহ তাদের মা বাবার কবরে জান্নাতের আগ বাগান বানাইয়া দাও, আমিন হইলে বসেন জোরে বলেন আমিন, সাল্লাল্লাহু এবাইরা, এরা যে দাড়ি রাখার ওয়াদা দেশে ইসলামের মনে হয় বড় একটা ক্ষতি হয়ে গেছে, কি আপনারা যে বেজার বেজার ইসলামের ক্ষতি হয়ে গেল নাকি, আপনি যেই দাওয়াত 41 দিন বইয়ে গাছ তাস্কিল করে গাছ করে করতেন, আজকে ওলামা একরামদের মজলিসের বরকতে একদিনই হয়ে গেল, আর জোরে কর আলহামদুলিল্লাহ, এইটার কয় সোহবাত কন আলহামদুলিল্লাহ, এগুলা কালেকশন করতাম না কম পক্ষে 41 দিনে সিগলে লাগবে, কথা ঠিক না বাড়ি জোরে কর, আর এখন দেখবেন কারা কারা দাঁড়িয়ে অদা দেশে, আবার একটু হাত জায়গায় দেন তো, হাত জায়গা আল্লাহ একবার একটু দেখেন সান, এখন সাই দেন, এ সাই দেন, এই চেহারা গুলা দিক সাই দেন, মাওলা জানে চেহারার মধ্যে নূরের ঝলক দিয়ে দেয়, জোরে বলেন আমি, জোরে বলেন আমি, মাওলা কবুল করুক, কি আমিন বলবেন না, বেজার হইছেন নাকি, দাঁড়ি রাখার অদা করাই দিলাম, মালিক যেন কবুল করিয়ে নেয়, যারা লেখাপড়া করে মেধা জেহেন শক্তি আগের তুলনায় আরো বৃদ্ধি করে দেয়, কামাই মানে যেতে বরকত দেয়, মা বাবা কবর থাকলে মাফ করে দেয় বলেন আমিন, এই যে যুবকের আজকে দাঁড়িয়ে রাখছে, এই মাহফিল যদি না হইতো, আমরা যদি না আসতাম, আল্লাহর খাস মেহরবানিতে এত আগে অদা দিতে পারতো না, তাহলে কিনা জোরে বলেন, তাই এই মাহফিল হয়েছে কিসের উদ্যোগে আপনারা বলেন, আরো জোরে পান, জোরে পান, দরকার মাদ্রাসা গড্ডা কার, আল্লাহর না নবী, আরো জোরে কর, দাঁড়িয়ে রাখছে কার, নবীর ঘরগুলো থাকবে না শেষ হয়ে যাও, অনেকে তো বলতেছে ছাতির ব্যাঙ্গের ছাতার মতো গজাইছে, আপনারা কি বলতেছেন, কি বলেন, টেকবে কি টেকবে না, এগুলো আপনাদের আপ্রাণ চেষ্টা সার্বিক সহযোগিতা বুদ্ধি পরামর্শ না থাকলে এক বছরের মধ্যে দুইটা প্রতিষ্ঠান হয় না, কি কথা ঠিক কি না, এই জায়গায়